প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের অক্টাল যোগ শেখাবো, অর্থাৎ তোমরা যারা দশমিকে যোগ পারো, জাস্ট এই ভিডিওটি দেখলে তোমরা অক্টাল যোগ অবশ্যই পারবে। ব্যাপারটা হচ্ছে যে আমরা প্রচলিত পদ্ধতিতে ক্লাস ওয়ান থেকে আজকের দিন পর্যন্ত দশমিকে যোগ করতে অভ্যস্ত আমরা, তাই না? তো দশমিকে যোগ তোমরা যারা পারো, জাস্ট এই ভিডিওটি দেখলে আবারও বলছি অক্টাল যোগ তোমরা পারবেই পারবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো কথা না বলে আমি তোমাদের এই কৌশলটি শিখিয়ে দিই কীভাবে আমরা অক্টাল যোগ শিখে নিব। আমি বোর্ডে সংখ্যা লিখলাম 7 6 6 5। এই সংখ্যাটি যদি আমি অক্টালে যোগ করতে বলি, তোমরা বলবে যে অক্টালে আমরা যোগ পারি না, যেহেতু অক্টালে অভ্যস্ত না, অক্টালে আগে পরে করি নেই, নতুন আর্টস এরকম। সেম এই যোগটা যদি আমি তোমাদের দশমিকে করতে বলি, অর্থাৎ 7 6 6 5, আমার বিশ্বাস যে সবাই দশমিকে পারবে, কারণ হচ্ছে আমরা দশমিকে যোগ করতে অভ্যস্ত। তো এটি আমরা অক্টালে আছে, এটি পারবো না, এটি পারবো। তো আমি বলছিলাম তোমরা যারা দশমিকে যোগ পারবে তারাই অক্টালে যোগ পারবে। কিভাবে পারবে আমি এখনই শিখিয়ে দিচ্ছি, অর্থাৎ এই ভিডিওটির মাধ্যমে অক্টাল যোগে আর কখনোই তোমাদের কোনো সমস্যা থাকবে না। তো ধরো 6 এবং 5 যদি আমরা যোগ করি, তাহলে 6 আর 5 হচ্ছে 11। তাহলে আমরা জানি যে 11 এর 1 হাতে 1, এভাবেই তো আমাদের ম্যাম টিচাররা শিখিয়েছে, তাই না? আচ্ছা, এখানে একটু গলত আছে, এই গলতটা ভেঙে দিলেই তাহলে তোমাদেরকে মানে অক্টাল বা হেক্সা বা যে কোনো যোগে আর কোনো সমস্যা থাকবে না। যেমন ধরো 5 আর 6 কত 11, তাহলে অক্টালে কত হবে? অক্টালও তো 11 এর 1 হবে, তা তাহলে অক্টালে কত হবে? দশমিকে কেন 1 হলো? দশমিকের বেজ হচ্ছে 10, অর্থাৎ যখন বেজের সমান বা ঊর্ধ্বে কোনো সংখ্যা হয়, তাহলে সেখান থেকে আমরা বেজটা বিয়োগ করার পর যে ফলাফলটা পাওয়া যায় সেটি বসবে। বেজ যতবার বিয়োগ হবে হাতে ঠিক ততবার থাকবে। তো 11 থেকে বেজ যদি 10 বিয়োগ করি, তাহলে ফলাফল 1 হয়, বসলে 1। এখানে বেজ একবার বিয়োগ হয়েছে, এর জন্য হাতে 1। ঠিক সেম 5 আর 6 কত 11, তাহলে অক্টালের বেজ হচ্ছে 8। 11 থেকে যদি আমরা 8 বিয়োগ করি, তাহলে হবে 3। এখানেও বেজ, অর্থাৎ অক্টালের 8, একবার বিয়োগ হয়েছে হাতে 1। এই হচ্ছে মেন কৌশল, আর কোনো কৌশল না। জাস্ট এইটা যে বুঝবে, সে এই অক্টাল যোগ, হেক্সা যোগ, সকল যোগ পারবে, দশমিকে যোগ যে পারবে। তো দশমিকে ওই 11 এর 1, এটি ভুল, 11 এর 1 হবে সেটি 10-এর কারণে, 11-এর জন্য হয়নি। ওকে, তো সেম এবার ধরো 7 এবং 6, 13 আর 1 হাতের 1 14, তাহলে দশমিকে 14 কত হবে? আমরা জানি 14 4, এভাবে আমরা শিখছি, তাই না? আচ্ছা, 14 কিন্তু 4 হয় না, 14 4 হয়েছে 10-এর কারণে, অর্থাৎ 14 থেকে যদি 10 বিয়োগ করি তাহলে 4 হবে, বসলো 4। যখনই বেজ বিয়োগ হবে তখনই হাতের 1, তো কিছু না থাকলে হাতের 1 বসে যাবে। সেম অক্টালেও 7 আর 6 13, হাতের 1 14, তাহলে অক্টালে কি 14 4 হবে? না, অক্টালে বেজ হচ্ছে কত? 8। তাহলে 14 থেকে আমরা 8 বিয়োগ করবো, 14 থেকে 8 বিয়োগ করবো, তাহলে 14 থেকে যদি আমরা 8 বিয়োগ করি তাহলে হবে 6, বসবে 6। বেজ এখানে 8, একবার বিয়োগ হয়েছে, বেজ কতবার বিয়োগ হয়েছে? একবার, হাতের 1, হাত কিছু না থাকলে হাতের 1 বসে গেল। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো যে কতটা সহজে আমরা অক্টাল যোগ শিখতে পারলাম, যে দশমিকে তুমি যদি যোগ পারো তাহলে অক্টালে পারবে। মানে দশমিকে বেজ হচ্ছে কত? 10, তাহলে আমরা 10 দিয়ে কাজ করছি, অক্টালে বেজ হচ্ছে 8, 8 দিয়ে কাজ করব। ফলাফল যোগ করলে যা হয় নর্মাল আমরা চিন্তা করবো, যেমন ধরো 12 এর 2, তাহলে দশমিকে কত হবে? 12 থেকে 10 বিয়োগ করলে 2 বসবে। অক্টালে কত হবে? 12 থেকে অক্টালে বেজ হচ্ছে 8, তাহলে 12 থেকে 8 চলে গেলে 4 হবে, তাহলে অক্টালে হবে 4, দশমিকে হবে 2। এই হচ্ছে সিস্টেম, আর কোনো সিস্টেম না। ওকে, তাহলে বলছি, এই জন্য বলছিলাম যে তোমরা যারা দশমিকে যোগ পারো অক্টাল যোগ অবশ্যই পারবে। দশমিকে বেজ হচ্ছে 10, অক্টালে বেজ হচ্ছে 8, বেজের উপর ভিত্তি করে ফলাফলটা বসবে, অর্থাৎ ওই 12 এর 2 এটা না, 10-এর কারণে 2 হয়েছে, 14 4 এটা না, অর্থাৎ 14 4 হবে সেটি হবে 10-এর কারণে। আমি তোমাদের আরেকটা দেখাচ্ছি, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে। এরপর একটা ভগ্নাংশ দেখাবো, যদি হচ্ছে অনেকের প্রশ্ন থাকতে পারে যে ভগ্নাংশ পারি না, পূর্ণসংখ্যা পারি। ভগ্নাংশ আর পূর্ণসংখ্যা একই, অর্থাৎ যে পূর্ণসংখ্যা পারবে সে ভগ্নাংশ পয়েন্ট আকারে থাকলেও সে পারবে। তো আমি পূর্ণসংখ্যা আরেকটা দেখাচ্ছি, তারপর একটা ভগ্নাংশ করাবো। 4 7 6 3, তো এখন যদি এই যোগটা আমাদের করতে বলে অক্টালে, তাহলে কত হবে? 7 আর 3 হচ্ছে কত? 10, তাহলে এবার কি 10-এর 0 হবে? না, তাহলে বেজ হচ্ছে 8, তাহলে 10 থেকে 8 মনে মনে আমরা বিয়োগ করবো। আমি জাস্ট তোমাদের এভাবে দেখাচ্ছি, তাহলে 10 থেকে 8 চলে গেলে কত? 2, বেজ কতবার বিয়োগ হয়েছে? একবার, তাহলে হাতে 1। 6 আর 1 7, 7 আর 4 হচ্ছে কত? 11, তাহলে 11-এর কত হবে? 11 থেকে 8 চলে যাবে, তাহলে 11 থেকে 8 চলে গেলে 3 বসবে, 3, বেজ একবার বিয়োগ হয়েছে, হাতের 1, কিছু না থাকলে হাতের 1 বসে যাবে। তো ব্যাপারটা হচ্ছে যে দশমিকে যখন আমরা করি, যেমন ধরো দশমিকে যদি থাকে এরকম 24, তাহলে আমরা এভাবে শিখছিলাম যে 24-এর 4, হাতে 2, কিন্তু সিস্টেমটা এটি হবে যে 24 থেকে 10 বিয়োগ করলে 14, 14 থেকে 10 বিয়োগ করলে 4, 4 থেকে 10 বিয়োগ করা যায় না, বিধায় 4 বসবে, আর এখানে বেজ 2 বার বিয়োগ হয়েছে, হাতে 2। ক্লিয়ার?
তার মানে হচ্ছে দশমিকের যোগ যে পারবা সে অক্টালের যোগ পারবে। অক্টালে বেজ হচ্ছে আট, আটের অর্থাৎ বেজের উপর ভিত্তি করে হবে। এবার আমি তোমাদের একটা ভগ্নাংশ দেখাচ্ছি, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে। এবং ভগ্নাংশ অর্থাৎ পয়েন্ট আকারে যদি কোনো যোগ পরীক্ষা আসে তাও সেটিও তোমরা পারবে। তো ধরো আমি লিখলাম ফাইভ সেভেন পয়েন্ট ফোর সিক্স, আমি লিখলাম ধরো ফোর সিক্স পয়েন্ট সেভেন সেভেন। এই যোগটা যদি এখন অক্টালে করতে বলে দেখা যাচ্ছে যে আমি যেহেতু বুঝিয়েছি তোমরা অবশ্যই পারবে, তারপরও এটি যদি দশমিকে করতে বলে তাহলে আমরা পারবো। তো দশমিকে যদি আমরা করি আর অক্টালে যদি করি পার্থক্যটা কী দেখো, সাত ছয় হচ্ছে কত তেরো, তাহলে এবার তেরোর কত বসবে। দশমিকে হচ্ছে দশমিক পদ্ধতি, প্রচলিত পদ্ধতি যদি আমরা থাকতাম তাহলে তেরো থেকে দশ বিয়োগ করলে তিন বসতো, কিন্তু এখন আছে অক্টালে, তাহলে অক্টালে বেজ হচ্ছে কত আট, তাহলে অক্টালে বসবে কত, সেম একই নিয়ম তেরো থেকে মনে মনে আমরা আট বিয়োগ করবো, তাহলে তেরো থেকে আট বিয়োগ করলে পাঁচ বসবে পাঁচ। এখানে যখনই বেজ বিয়োগ হবে তখনই হাতে এক, তাহলে এখানে আট একবার বিয়োগ হয়েছে হাতে এক, সেম সাতের এক আট, আট আর চার হচ্ছে বারো, তাহলে বারো থেকে বেজ যদি আমরা বিয়োগ করি তাহলে কত হবে চার, বসলো চার, যখনই বেজ বিয়োগ হবে তখনই হাতের এক। এবার হচ্ছে তোমাদের প্রশ্নে পয়েন্টের কী হবে, পয়েন্ট যখন এরকম ভগ্নাংশ আকার অর্থাৎ পয়েন্ট আকারে যোগ থাকবে, একটি ভয় পাওয়ার কিছু নেই, জাস্ট হচ্ছে পয়েন্টের জায়গায় পয়েন্ট বসে যাবে, অর্থাৎ পয়েন্ট থাকলেও যা পয়েন্ট না থাকলেও তা, মানে পয়েন্ট আছে এটাতে কী হবে এরকম কিছু না। ধরো যদি এখানে পয়েন্ট না থাকতো এভাবেই তো করতাম, তাহলে পয়েন্ট যেভাবে থাকবে ঠিক ওভাবে বসে যাবে। এরপর দেখো তাহলে ছয়ের এক হাতের এক, ছয়ের এক সাত, সাতাশ সাত চোদ্দ, তাহলে চোদ্দোর কত বসবে, অক্টালে বেজ হচ্ছে আট, তাহলে চোদ্দো থেকে আট যদি আমরা পরে পরে বিয়োগ করি তাহলে কত হবে ছয়, বসলো ছয়, যখনই বেজ বিয়োগ হবে তখনই হাতের এক, চার আর এক পাঁচ, পাঁচ আর পাঁচ হচ্ছে কত দশ, তাহলে এবার দশের কত বসবে, দশ থেকে আট চলে যাবে তাহলে বসবে দুই, বসলো দুই, যখনই বেজ বিয়োগ হবে তখনই হাতের এক, কিছু নয় হাতের এক বসে গেল। তো প্রিয় শিক্ষার্থী বিন্দু দেখো আমি তোমাদেরকে কত সহজে অক্টাল যোগটি শিখিয়ে দিলাম, এখানে ভগ্নাংশ অর্থাৎ পয়েন্ট আকারে থাকলেও পারবে আবার সে পূর্ণ সংখ্যা থাকলেও পারবে, জাস্ট পয়েন্টের জায়গায় পয়েন্ট, যদি এখানে পয়েন্ট না থাকতো দিতাম না, একই অ্যান্সার। ওকে, তাহলে আমরা এই ভিডিওটির মাধ্যমে অক্টাল যোগ শিখতে পারলাম। আবার বলছি তোমরা যারা দশমিকে যোগ পারো তারাই অক্টাল যোগ পারবে, কারণ দশমিকের নিয়মে হচ্ছে দশ আর অক্টালে বেজ হচ্ছে আট। তো দশমিকে যখন আমরা যোগ করব তখন দশ বেজ দশ বিয়োগ হবে যখন দশের সমান বা ঊর্ধ্বে যাবে, আর হচ্ছে অক্টালে যখন থাকবো তখন আটে কাজ করবে। আমি তোমাদেরকে আরও একটু দেখাচ্ছি, সহজ করে বোঝাচ্ছি। ধরো আমি এটা মুছে ফেলি, যদি আমি লিখি থ্রি ফাইভ টু ফাইভ, এই যোগটা যদি আমি তোমাদেরকে দশমিকে করতে বলি সবাই পারবে, এটা মানে বাচ্চারাও পারবে। যে পাঁচ আর পাঁচ কত দশ, আমরা জানি দশের কত শূন্য, পাঁচ আর পাঁচ দশের শূন্য, হাতে এক, এটা তাই না? আচ্ছা এই এই নিয়মটি একটু ভুল, কারণ হচ্ছে এই দশের কারণে শূন্য হয় না, এই বেজের কারণে শূন্য হয়েছে, অর্থাৎ দশ থেকে দশ বিয়োগ করলে শূন্য, বসলো শূন্য, এখানে বেজ একবার বিয়োগ হয়েছে তাই হাতে এক। সেম তিন আর দুই পাঁচ, হাতের এক ছয়, এখন ছয়, এখন ছয় থেকে তো আর বেজ দশ বিয়োগ করা যায় না, কারণ বেজ দশ হচ্ছে কত বড়, তাহলে এখানে ছয়ের ছয় বসে যাবে। ঠিক সেম এই যোগটা যদি এখন বলে অক্টালে করো এই যোগটাই, তাহলে পাঁচ আর পাঁচ কত দশ, তাহলে এবার কি দশের শূন্য হবে না, তাহলে এবার দশ থেকে আমাদের বেজ আট বিয়োগ করলে কত হবে দুই, বসলো দুই, তো বেজ একবার বিয়োগ হওয়ার কারণে, একবার বিয়োগ হওয়ার কারণে হাতে এক। তো এখন দেখো তিন আর দুই পাঁচ আর এক ছয়, এখন ছয় থেকে কি আট বিয়োগ করা যায় না, কারণ হচ্ছে আট হচ্ছে বড় ছয় হচ্ছে ছোট, তো এখানে ছয় বসে যাবে। তো আশা করি অক্টাল যোগে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না, যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর ক্লাসটি কেমন হলো লাইক কমেন্ট করে জানাবে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে করে পরবর্তীতে এই আমার ক্লাসগুলো সহজে পাও। তো প্রিয় শিক্ষার্থী কিন্তু ভালো থেকো, অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।